চোখটা এই সাইডে একটু বেঁকা করলে, নাকটা একটু উপর দিকে করলে ভালো লাগতো না? আমি খুব খুশি নিজেকে নিয়ে। আচ্ছা আচ্ছা, আমার কালো রং, আমার বোচা নাক, আমার ছোট চোখ, আমার চেহারার খুঁত যা আছে সব নিয়ে আমি খুব খুশি। আমি আমার মানে এইসব বিষয়গুলো আপনি সমর্থন দেন না? না, আমি 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 বিশ্বাস করি না, কিন্তু কেউ যদি করে সেটা নিয়ে আমার কোনো সমালোচনা নেই। নারী পুরুষের সম্পর্ক, নারী পুরুষের রসায়ন, এটা শাশ্বত, সারা জীবন ধরে চলে এসেছে। নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ থাকবে, আগ্রহ থাকবে, নারীদেরও পুরুষদের। না না, ওখানে কেন বদল হবে? আমি আমি বুদ্ধিমান মানুষ তানভীর ভাই, আমি আমি বোকা না, আমি বুঝি, আর আমি চতুর না, চতুর ধূর্ত শব্দগুলোর মধ্যে অনেক ইয়ে আছে। তো আমার কাছে আমার প্রোফাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ সবই আমার বাড়ির ড্রয়িং রুমের মতো। আমার বাড়ির হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, আপনার টিপ এলোমেলো করে দিয়েছে, তো এটা তো আপনি পাবলিক করলেন, তো এটা আপনি একটা পাবলিক ফিগার, আপনি সেলিব্রিটি, সুতরাং একটা খবর হবে, তো দোষটা কার, তারকার না সাংবাদিকের? অবশ্যই তারকার, যে প্রকাশ করছে তার। এর জন্য বাই ডিফল্ট বুবলি কাস্টটা দেখা হয়ে গেছে। তবে আমার কিন্তু আমি আবারও বলছি পরিষ্কার করে, পরি আমার আমার সহকর্মী হিসেবে আমার খুবই পছন্দের সহকর্মীদের একজন। আমি ব্যক্তিগতভাবে তার ছেলেকে উইশ করতে গেছেন, খুনসুটির ছবি টুবি পাওয়া যায়, সুন্দর, না তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এটা বলতে আপনি কেন দ্বিধায় মানে ভুগছেন যে আপনি 20-25 বছর একটা ম্যাচিউর অভিনেত্রী, হঠাৎ করে বলে দিচ্ছেন পুরী আমার চাইতে দর্শক টানবে বেশি? মানে একটা ফিল্ম কি শুধুই 15 মিলিয়ন লাইকসের উপরে হয় কি না? না হয় না, কিন্তু পরিচালক যদি সেটা ভাবেন তাহলে তো আমার কিছু করবার নেই। তাহলে পরিচালক গার্ডস কি সেটা তাকে জিজ্ঞেস করতে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু আপনি যখন নিজে বলছেন যে ঠিক আছে পরির উপরে দর্শক, যাই হোক, আমার মনে হয় এই ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। এর আগেও আলাপ হয়েছে যে পেশাদার জায়গা যেহেতু নেই, কিন্তু আপনার সন্তান বা আপনার পরিবারকে কি আপনি এনকারেজ করেন কিনা অভিনয়ে আসার জন্য? না, আমার সন্তানকে শুধু আমি উৎসাহিত করি যে তুমি একজন আত্মনির্ভরশীল মানুষ হও এবং উপার্জনক্ষম মানুষ হও, যা যেই কাজ করতে তোমার ভালো লাগে সেই কাজই তুমি করো, কিন্তু তুমি একজন আত্মনির্ভরশীল উপার্জনক্ষম মানুষ হও। তোমার যদি ইচ্ছে করে যে তুমি 10 কোটি টাকা দামের গাড়িতে চড়বে, সেই 10 কোটি টাকা উপার্জন করবার ক্ষমতা যাতে তোমার থাকে, বা তুমি যদি চাও তুমি 10 টাকায় জীবনযাপন করবে তাহলে ওটা নিয়েই খুশি থাকো, কিন্তু তুমি নিজেকে নিয়ে খুশি থাকো, নিজেকে নিয়ে, নিজের উপার্জন নিয়ে। আচ্ছা, যাক, হাতে কাজ কম থাকলে মানে টিভি নাটক করে বা খুব অভাবে পড়লে টিভি নাটক বা ইউটিউব ভিত্তিক নাটকে ব্যস্ত হয়, এটা সত্য না মিথ্যা? না তানভীর ভাই, এটাকে এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। যাদের এটা পেশা, আজকে আমি এই যে বারবার বলছি যে আমি কম কাজ করি, কম কাজ করি বললাম মানে একটু, হ্যাঁ, নিডসের চাইতেও একটা বড় কথা, আমি আমার পরিবারের প্রধান উপার্জন ব্যক্তি নই। শুধু তাই না, আমার পরিবার আসলে আমার বিয়ের পর থেকে আমার উপার্জিত একটি টাকাও আমার পরিবারের ভরণ মানে পরিবারের পেছনে ব্যয় করতে হয় না, আমি আমার শখ ইচ্ছা মতো খরচ করতে পারি। তো যে মানুষটাকে ছেলে মেয়ে নির্বিশেষে যাকে পরিবারের দায়িত্ব পালন করতে হয়, যাকে বাড়ি ভাড়া, সন্তানের খরচ, সব পরিবারের সকল খরচ যাকে বহন করতে হয়, তাকে সব রকমের কাজ করতে হবে বা তাকে অর্থের হিসাবটা করতে হবে, তানভীর ভাই, এটা বাস্তবতা। রাইট, কমার্শিয়াল মুভি নির্মাতার ক্ষেত্রে এটা যেটা বলেছেন যে আপনার একটা বিশেষ অ্যালার্জি রয়েছে, অর্থাৎ ফ্যান্টাসি মুভি, আপনি সেটাকে বিশ্বাস করেন না কোনো মতে? না, অ্যালার্জি নেই, একদমই অ্যালার্জি না। ওই যে আমি আপনাকে শুরুতে বললাম না যে আমার আসলে আমার ভাবনার জার্নিটা আপনাকে কিন্তু আমি শুরুতে বলে দিয়েছি যে টাঙ্গাইল থেকে সৌমি, কায়সার, বিপাশা হায়াত, মাহফুজ আহমেদদেরকে দেখে অভিনয় করতে চাই, তারপর ঢাকায় এসে নাগরিকে এসে আমি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটককে দেখেছি, তারপরে বাড়িতে বসবাস করতে করতে এদের ছবি দেখেছি। আমি আসলে স্বপ্ন দেখতে শুরু করেছি যে আসলে আমি 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 বিশ্বাস করি যে আমি জীবনে
একশো ছবি করবার চাইতে আমি যদি একটি সূর্য দীঘল বাড়ির মতো ছবি করতে পারি, সেই ছবি আমাকে, সেটা বলছি যে আপনি ওই ধারার ছবিতে বিশ্বাস করেন? বিশ্বাস করি, জি জি। বাকিদের ছবিতে আসলে আপনার টানে না বা আপনি সেটা বিশ্বাস করেন? জি। যাই হোক, বেশ ব্যাখ্যা দিচ্ছেন, যাতে কেউ না মন মনক্ষুণ্ণ হয় এটা থাকা ভালো আর্টিস্টদের ভেতরে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি কাউকে অসম্মান করতে পারি না, সে অধিকার আমার নেই। কিন্তু এও তো বলা স্পষ্ট দরকার যে আপনি কি পছন্দ করেন সেটা খুব বলতে চান। রাইট, বলছি, আমি তো বললাম যে আমি ধরেন শাকিব খানের ছবি, আমাকে, আমি শাকিব খানের ছবির দর্শক নই, কিন্তু তার মানে শাকিব খানের অর্জনকে তো আমি কোনোভাবেই অসম্মান করতে পারি না, ইন্ডাস্ট্রি টিকে আছে শাকিব খানের জন্য। আপনাদের ভেতরে দেখা যায় যে আপনাদের সমগোত্রীয় ছাড়া আপনারা অ্যাপ্রিশিয়েট করতে চান না। অনেক নির্মাতাদের অভিযোগ রয়েছে যে ঠিক আছে নিশোর একটা ছবি আসছে তো আপনারা হুড়মুড়িয়ে মানে তাকে ব্লেসিংস দেন, স্ট্যাটাস দেন, কালকে দেখতে যাব, পরশুদিন 10 জনকে দেখতে গেলাম, পরের দিন দুলুহাইকে নিয়ে দেখতে গেলাম, সবাই দেখতে আসেন, কিন্তু এই আপনার ঘরানার বাইরে কেউ আসলে তাকে আর অ্যাপ্রিসিয়েট করেন না, খুব স্বাভাবিক, কারণ চেনেন না জানেন না, কেন অ্যাপ্রিসিয়েট কোথায়? আজকের ইন্টারভিউতে তো শাকিব খানকে আমি চিনি না, জানি না, তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, পরিচয় নেই। আমি জিজ্ঞেস করলাম তার কথা, আমি তো এই পর্যন্ত 30 বার বলে ফেললাম। প্রশ্নের পয়েন্ট অফ ভিউ এটা না, যেমন আমি স্পেসিফিক ভাবে বলি, MR9 নামে একটা ছবি বেরিয়েছে, ওই অ্যাপ্রিসিয়েশনের জায়গায় রাখেনি, একটা বড় বাজেটের ছবি আসছে, সেটাকে নিয়ে ইন জেনারেল আমরা আসলে উদার মনা হই না। আর যেমন উদাহরণ দিয়ে বলি যে ধরেন অমিতাভ বচ্চন চিনে না জানে না কলকাতার দোস্তজি প্রসূন নামে একটা ছেলে ছবি দিয়ে ওকে উইশ করে ফেললো, তো ওর তো 3 রাত ঘুম হারাম করে আহা স্বপ্নের ভেতর চলে গেল। তো মোস্ট অফ দ্য সিনিয়র জুনিয়র কেউই আমরা এই সারপ্রাইজটা দিতে চাই না, আপনি পার্সোনালি নেন না, কিন্তু আপনি ওর ভেতরে পড়েন, মানে এর জন্য বিলং করেন, তো এটা কেন? এই মানে নিজেদের দিকেই শুধু তালি দিবেন, বাকিদের তালি দিবেন না, আপনারা এমন কেন? আমাদের নিজেদের অনেক ছবিরও বিএনপি আওয়ামী লীগের মতো কথা, না না না, বিএনপি আওয়ামী লীগ, যেমন হৃদিয়াপুর ছবি মুক্তি পেয়েছে আমি জানি, কিন্তু জানি বলতে হচ্ছে আমি বারবারই বলছি যে আমি আসলে গত 20 দিন আমি এমন একটা জায়গায় ছিলাম, আপনার সাথেও আমার এর মধ্যে কথা হয়েছে, আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন, আমি ঠিক সময় উত্তর দিতে পারছি না, আমি আসলে নেটওয়ার্কের বাইরে ছিলাম, আমি একটা চরের মধ্যে ছিলাম, মানে আমি সাম্প্রতিক শুধু ঘটনা না, সাম্প্রতিক আসলে বিষয়টা এটাই। এছাড়া আপনি যদি আমার কথা বলেন, যেমন আমি আমি আমার জায়গা থেকে শুভকামনা জানাই, জানাই, জানাতে পছন্দ করি, কারো কাজ ভালো লাগলে সেটা আমি বলতে পছন্দ করি, যেমন সেই জায়গা থেকেই আমি এখন যে বলছি, বলতে হচ্ছে আমি প্রথম দেখলাম বুবলির কাজ, এবং প্রহেলিকাতে বুবলি ছাড়া অন্য আর সকলেই আমার নাটকের সহকর্মী, ওই ছবির আর সকল অভিনেতা অভিনেত্রীরাই, এর জন্য বাই ডিফল্ট বুবলি কাজটা দেখা হয়ে গেছে, সত্যি সেই জন্যই দেখাবো, মানে প্রহেলিকা আসলে আর্টিস্টদের জন্য একটা শো অ্যারেঞ্জ করেছিল, সেই শোতে আমি আমন্ত্রিত ছিলাম, সেই জন্যই সব কলিগরা আর্টিস্টরা মিলে গিয়ে দেখেছে, কিন্তু দেখতে গিয়ে আমি যেটা আবিষ্কার করলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম বুবলির অভিনয়ে, এবং আমার মনে হলো এত ভালো, এর আগে একটা অন্য পারসেপশন ছিল বুবলি সম্পর্কে, আমি যেহেতু তার কোনো কাজ দেখিনি, আমি আসলে এত ভালো অভিনয় তার দেখতে পাবো সেটার কোনো আশা নিয়ে যায়নি। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, ওই ছবিতে আরও যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই ভীষণ ভালো অভিনেতা, এবং তাদের প্রত্যেকের সাথে পাল্লা দিয়ে বুবলি এত দারুণ অভিনয় করেছে যে ওটা আমাকে মুগ্ধ করেছে, এবং আমি তাকে শুভকামনা জানিয়েছি। তো ওই যে বললেন, কিন্তু সেইভাবে বললে তো বুবলি আর আমি, আমরা সে কমার্শিয়াল ছবির অভিনেত্রী, আমি কমার্শিয়াল কাজ করিনি বা সেটার যোগ্য নই, তো কিন্তু এই বৈপরীত্য বা এই ডিভিশনটা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সব ইন্ডাস্ট্রিতেই তো আছে তানভীর ভাই, হয়তো বা আছে, কিন্তু মোস্ট অফ সিনিয়র পর্যায়ে আপনি আপনাদের কথা বললেন না, যে কোনো সিনিয়র তারকার ক্ষেত্রে একটা সার্বজনীন অভিনয় করতে হয়, অ্যাট লিস্ট সার্বজনীনতা রাখতে হয়, সেটা নেই, অনেক ক্ষেত্রে নেই, যখন একজন নতুন ছেলে নতুন ডিরেক্টর বলে যে না আমি তো অ্যাপ্রিসিয়েশনটা পাইনি, তখন আমরা খুঁজে দেখি সত্যি
সে পায়নি মানে এবিএম সুমন যদি এটা বলে থাকেন উনি নিশ্চয়ই ঠিকই বলেছেন মান হ্যাঁ হ্যাঁ তার এই শেয়ার শেয়ার করতেই পারেন হ্যাঁ রাইট থ্যাংক ইউ এটা অকপটে ইয়ে করার জন্য আপনার কাছে সাফল্যের সংজ্ঞা কি রুনা খান আমার কাছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে আসলে নিজের যা আছে তাই নিয়ে সুখে থাকা ওটাই সবচেয়ে বড় সাফল্য নিজেকে নিয়ে ভালো থাকা আচ্ছা আপনি ফেসবুকে কতটা নিজের ব্যক্তিগত ইচ্ছা অভিপ্রায় প্রকাশ করতে স্বচ্ছন্দ্য বোধ করেন খুবই কম কারণটা কি চাই না আমি চান না আপনি এটা পাবলিক করতে হ্যাঁ আমার ব্যক্তিগত জীবন আমার ব্যক্তিগত মানুষরা জানবে সুন্দর এই প্রশ্নটা এই জন্য করলাম যে ফেসবুকে দুই ধরনের তারকা পাওয়া যায় অনেক তারকা ঘরে যে কোনো ঘটনা ফেসবুকে প্রকাশ করে এবং সাথে সাথে একটা গণমাধ্যম যেহেতু ক্লিক বাইটের গণমাধ্যম সেটা প্রকাশ করে ফেলে প্রকাশ করার সাথে সাথে দোষ হয়ে যায় সাংবাদিকদের সাংবাদিকরা কেন এটা প্রকাশ করলো আপনি যখন একটা পাবলিক করবেন যে আপনার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে আপনার টিপ এলোমেলো করে দিয়েছে সো এটা তো আপনি পাবলিক করলেন তো এটা আপনি একটা পাবলিক ফিগার আপনি সেলিব্রিটি সুতরাং একটা খবর হবে তো দোষটা কার তারকা না সাংবাদিকের অবশ্যই তারকার যে প্রকাশ করছে তার আর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খবর শুধু বাংলাদেশে হয় না পৃথিবীর সকল মাধ্যমে হলিউড বলিউডে সকল জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা যেই সমস্ত ছবি পোস্ট করেন সেই সমস্ত ছবি থেকে নিউজ হয় তো বা তারা যেই বিষয়ে কোনো বিষয়ে যদি বক্তব্য রাখেন তাদের পারসেপশনটা জানান হ্যাঁ স্টেটমেন্ট সেটা নিয়ে নিউজ হয় এখানে সাংবাদিকের কোনো দোষ নেই বলে আমি মনে করি থ্যাংক ইউ আমি এই অংশটুকু কেটে ফেসবুকে সাধারণত ব্লক করা হয় কেমন আপনার নাকি এড়িয়ে চলেন মন্তব্য এড়িয়ে চলি কাউকে তেমন ব্লক করেন না আচ্ছা মানে আমার মনে হয় অত সময় নেই আচ্ছা ফেসবুকে আমার ফেসবুকে যেটা আমার প্রোফাইল সেখানে আসলে আমার ফ্রেন্ড লিস্টে শুধু তারাই আছে যারা যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি আচ্ছা এছাড়া কেউ নেই আমি ব্যক্তিগতভাবে চিনি না এমন কোনো মানুষ আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে নেই এবং যারা আমার ফ্রেন্ড না তারা আমার প্রোফাইলে কোনো মন্তব্য করতে পারবেন না আর যেটা আমার পেজ সেটাতে আগে কমেন্ট করতে পারতো পাবলিক তবে আমি দেখেছি যে বেশিরভাগ সময় আসলে পাবলিক কমেন্টে কমেন্টের চাইতে না অসুন্দর মানসিকতার আলোচনার চর্চা বেশি হয় তো আমার কাছে আমার প্রোফাইল ফেসবুক ইনস্টাগ্রাম পেজ সবই আমার বাড়ির ড্রয়িং রুমের মতো আমার বাড়ির ড্রয়িং রুমে যেমন আমি একটা নোংরা আবর্জনা তেলাপোকা পড়ে থাকতে দেব না আমার পেজেও আমি খুব অসুন্দর আলোচনার চর্চা হতে দিতে চাই না কেউ যদি এসে সেলফি তুলতে চায় আমার খুব অসুবিধা না হলে বা খুব কাজের তারা লাইট রেডি করে বসে আছে সেরকম অবস্থা না হলে আমি চেষ্টা করি ছবি তুলতে একটা মানুষ আমার সাথে একটা ছবি তুলতে চেয়েছে এটুকু ওটুকুই তো আমার কাজের প্রাপ্তি তবে এসে যদি বলে যে আপু আপনি তুলে দেন তখন বলি যে ভাই আমি তো পারি না বা আপু আমি পারি না আপনি তুলেন এটা বলে তার মানে জি আচ্ছা আপনার কোনো মানে তুমুল স্ক্যান্ডাল নেই মানে তুমুল ছোট বড় মাঝারি কোনো রকম স্ক্যান্ডাল নেই এটা আমাদের নির্ঝরের প্রশ্ন আমার প্রশ্ন না যে দু একটা স্ক্যান্ডাল পড়তে পারলে ভালো লাগতো আমি তো তুমুল জনপ্রিয় কেউ না স্ক্যান্ডাল তাদেরকে নিয়ে হয় যারা অনেক জনপ্রিয় তাদেরকে চালাক প্রকৃতির আপনি সবকিছু হাইড এন্ড সিক করে সবকিছু সামলাতে পারেন বলে না আমি দুটো উত্তর আসে আমি আমি বুদ্ধিমান মানুষ তানভীর ভাই আমি আমি বোকা না আমি বুঝি আর আমি চতুর না চতুর ধূর্ত শব্দগুলোর মধ্যে অনেক ইয়ে আছে যেমন হ্যাঁ হ্যাঁ মানে ভাগ আছে খুব সূক্ষ্ম ভাগ কিন্তু ভাগ আছে খুব স্ক্যান্ডেলের মতো কিছু আমার জীবনে ঘটেনি হ্যাঁ ঘটেনি বলে নেই মানে আমাকে নিয়ে বলবার মতো খুব তেমন কিছু নেই খুব স্ক্যান্ডেল ঘটেনি আচ্ছা আচ্ছা মানে কেউ সেভাবে বাজে ইঙ্গিত দিলেও আপনি সুন্দরভাবে সেটা মানিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করে গেছেন ইন্ডাস্ট্রি নিয়ে অনেক রকম পারসেপশন তৈরি হয়েছে যেটা এর আগে আপনি বলেছিলেন সো এর আগে তিন চার বছর আগের কথা আপনি এখন মেডিটেশন করছেন শান্ত হয়েছেন আপনার কাছে কী মনে হয় কি কী মনে হয় নতুনরা এখন অনেক বুদ্ধিমান নিজেকে সামলে নিয়ে কাজ করতে পারছে বলে মনে হয় হ্যাঁ পারছে নতুনরা তো ভীষণ ভালো করছে খুব
নিজেদেরকে সামলাচ্ছে, নিজেদের কাজ সামলাচ্ছে এবং অনেক ভালো ভালো কাজ উপহার দিচ্ছে, নতুনরাই তো দিচ্ছে। বিশেষ করে আমি মেয়েদের কথা বলবো, নতুন মেয়েরা অনেকেই খুব ভালো কাজ করছে। আর ওই যে আরেকটা কথা আপনি বললেন না যে হ্যাঁ আমার কিছু পারসেপশন তো আছে, আমি না আমি অকারণে অন্যকে অভিযোগের তীর তুলে একটা অসুন্দর পরিস্থিতি তৈরি করতে রাজি না। যেমন আমাদের এখানে একটা খুব এরকম ধারণা আছে যে পরিচালক প্রযোজক মানেই অভিনেত্রীদেরকে, নারী অভিনেত্রীদেরকে একটা কি বলে এটাকে, অনেকের সেটা আমি অনৈতিক প্রস্তাব দিবে বা ইঙ্গিত করবে। হ্যাঁ, তো আমি যাদের সাথে কাজ করেছি, আমি একদম নাম ধরে বলছি, ধরেন আমি জীবনে শুরুর দিকে সবচেয়ে বেশি কাজ করেছি আলী বশির, তুহিন বড়ুয়া, তাদের মানে প্রযোজক হিসেবে তাদের সবচেয়ে বেশি কাজ করেছি। তারা কোনোদিন সামান্যতম একটা অস্বস্তিপূর্ণ কথা, আচরণ, ইঙ্গিত আমাকে দেননি, তো আমি কেন সেই মানুষগুলো, সেই মানুষ বা দুজনের নাম বললাম বা আরও যারা আছেন, তো আমি কেন সেই মানুষদেরকে কীভাবে আমি তাদেরকে অসম্মানমূলক কথা বলতে পারি? বা পরিচালকদের কথাও যদি বলি, আমি এর আগেও বলে গিয়েছিলাম আবারও বলছি, নারী পুরুষের সম্পর্ক, নারী পুরুষের রসায়ন, এটা শাশ্বত, সারা জীবন ধরে চলে এসেছে। নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ থাকবে, আগ্রহ থাকবে, নারীদেরও পুরুষদের পর কিছু বদলায়নি, না না ওখানে কেন বদল হবে, এটা শুনতে যাচ্ছি বরং ওটা আরো স্থির হয়েছে, আরো গভীর হয়েছে। হ্যাঁ, সেখানে কোনোই অসুবিধা নেই, অসুবিধাটা হচ্ছে তখন যে আপনার আমার প্রতি আগ্রহ আছে, আপনি আমাকে জানালেন, আমি জানালাম, আমার যদি আগ্রহ থাকে তাহলে সেটা একটা সুন্দর সম্পর্কের দিকে যেতে পারে, আর যদি আমার আগ্রহ না থাকে, আমি জানালাম যে না আমার আসলে আপনার ব্যাপারে আগ্রহ নেই, তাহলে সেটা সেখানেই শেষ হয়ে যাওয়া উচিত। কিন্তু সেটা শেষ না হয়ে গিয়ে যদি কোনো নারীকে নানাভাবে হয়রানি করা হয়, হেনস্থা করা হয়, সেটা ভীষণ অসুন্দর চর্চা আমার কাছে। হ্যাঁ, তো আমি আসলে আমি স্পেসিফিকলি বলছি, আমি কোনো আমার ইন্ডাস্ট্রির, নাটক ইন্ডাস্ট্রির কথাই বলছি, কোনো প্রযোজক এবং পরিচালকের কাছ থেকে এমন কোনো ইঙ্গিত এবং দিনের দিনের পর দিন আমাকে বিরক্ত করে গেছে, আমাকে হ্যারাসমেন্ট করে গেছে, এরকম কেউ আমার সাথে করেনি। হ্যাঁ, যারা ধরেন তাদের আগ্রহের কথা জানিয়েছে, আমি জানিয়েছি না ভাইয়া আমার আগ্রহ নাই, সেটা সেখানেই শেষ হয়ে গেছে। কোনো প্রস্তাব মানে তোমাকে আমার ভালো লাগে এই কথাটা কাউকে বলা কোনোভাবে অপরাধ হতে পারে না। সুন্দর, সম্প্রতি কাজল একটা ইন্টারভিউতে বলেছেন যে ঈশ্বর প্রদত্ত আমাদের সৌন্দর্য, এই সৌন্দর্যগুলোকে ইদানিংকারের কালের অভিনেত্রীরা এই যে বোটক্স, বিএলসিসি এগুলো করে উল্টাপাল্টা করছে, নাক বাঁকা করছে, ঠোঁট সোজা ডান বাম ফেলাচ্ছে, এগুলোর খুব ঘোর বিরোধিতা করে এবং এটা খুবই অন্যায় আমাদের শিল্পের চর্চার ক্ষেত্রে। এই চিত্রনায়িকা কাজল, অর্থাৎ ভারতের অভিনেত্রী কাজল, আমার ভীষণ পছন্দের অভিনেত্রী। আমাদের কাজল এখানে বসে আছে, রুনা খান কি বলবে আপনি আমাকে আজকে? আমার কাছে আমার চোখে দেখা এই পৃথিবীর সবচাইতে রূপবতী নারী হচ্ছেন আমার মা আনোয়ারা খান। আমার মার সাথে আমার বয়সের পার্থক্য 20 বছর, আমার মায়ের বয়স 60। 60 বছর বয়সে আমার মাকে আমি আর বুদ্ধির পর থেকে দেখেছি, তার রূপচর্চায় দুটো জিনিস, একটা হচ্ছে লাক্স সাবান, আরটা হচ্ছে নারকেল তেল, আরটা হচ্ছে গ্লিসারিন। ডাক্তারের দোকানে যে পাওয়া যায় কাচের বোতলের গ্লিসারিন, ওই গ্লিসারিনে পানি মিশিয়ে শীতকালে আমার মা গায়ে দিত, চুলে নারকেল তেল দিত, লাক্স সাবান দিয়ে। আমার মা জীবনে কখনো শ্যাম্পু ব্যবহার করতে দেখিনি ছোটবেলায়, সেভাবে তখন অত হয়তো ছিল না বা আমাদের সামর্থ্যের মধ্যে ছিল না, ওই সাবান দিয়ে গায়ে সাবান দিয়ে গোসল করতো, সাবান দিয়ে চুল ধুয়ে ফেলতো। আমার মা 60 বছর বয়সে ওই লাক্স সাবান আর নারকেল তেলের উপর ভর করে যেই রূপ নিয়ে বেঁচে আছে, আমি যদি 60 বছর বয়সে গিয়ে ওইটুকু বেঁচে থাকতে পারি আমার জীবন ধন্য। সো আমার কাছে সবচেয়ে রূপবতী নারীর রূপচর্চায় যে এইটুকু ব্যবহার করে, সেই মার সন্তান হয়ে আমার বিশ্বাসটাই তো ওখানে যে এই যে আমার আসল নাক, আসল চোখ, আমার গায়ের রংটা কালো, মনে হয় যে চোখটা এই সাইডে একটু বাঁকা করলে, নাকটা একটু উপর দিকে করলে ভালো লাগতো না, আমি খুব খুশি নিজেকে নিয়ে। আচ্ছা আচ্ছা, আমার কালো রং, আমার বোচা নাক, আমার ছোট চোখ, আমার চেহারার খুঁত যা আছে সব নিয়ে আমি খুব খুশি। আমি আমার মানে এইসব বিষয়গুলো আপনি সমর্থন দেন না? না, আমি আমি
আমি বিশ্বাস করি না, কিন্তু কেউ যদি করে সেটা নিয়ে আমার কোনো সমালোচনা নেই। এটা হচ্ছে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার তার জীবন, তার সিদ্ধান্ত, তার চয়েস। আর হচ্ছে আমি বিশ্বাস করি প্রকৃতি আমাকে যা দিয়েছে আমি তাতেই ভীষণ রকম সন্তুষ্ট এখন পর্যন্ত।